হ্যালো বন্ধুরা স্টাডি অফ জিকে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মধ্যে আমরা মুঘল সাম্রাজ্যের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর প্রথম প্রশ্নটি হল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে উত্তর বাবর অর্থাৎ বাবর হলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দুই নম্বর প্রশ্নটি হল পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল উত্তর পনেরোশো সালে পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল তিন নম্বর প্রশ্নটি হল বাবরনামা কে রচনা করেন উত্তর বাবর বাবর বাবরনামা রচনা করেন চার নম্বর প্রশ্নটি হলো কোন ভাষায় বাবরনামা লেখা হয়েছিল উত্তর তুর্কি ভাষায় তুর্কি ভাষায় বাবরনামা লেখা হয়েছিল পাঁচ নম্বর প্রশ্নটি হলো দিন ইলাহি কে প্রবর্তন করেন উত্তর আকবর আকবর দিন ইলাহি প্রবর্তন করেন ছ নম্বর প্রশ্নটি হলো কে মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেন আকবর আকবর মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেন সাত নম্বর প্রশ্নটি হলো কোন মুঘল শাসক রাজনীতিকে ধর্মের থেকে পৃথক করেছিলেন উত্তর আকবর আকবর রাজনীতিকে ধর্মের থেকে পৃথক করেছিলেন আট নম্বর প্রশ্নটি হলো ঔরঙ্গজেবের সমাধি কোথায় অবস্থিত উত্তর ঔরঙ্গাবাদে ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের সমাধি অবস্থিত নম্বর প্রশ্নটি হল কোন দুই মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন উত্তর বাবর ও জাহাঙ্গীর বাবর ও জাহাঙ্গীর আত্মজীবনী লিখেছিলেন দশ নম্বর প্রশ্নটি হল আইনি আকবরী কে রচনা করেন উত্তর আবুল ফজল আবুল ফজল আইন ই আকবরী রচনা করেন এগারো নম্বর প্রশ্নটি হল শেষ মুঘল সম্রাট কে ছিলেন উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল সম্রাট বারো নম্বর প্রশ্নটি হলো হুমায়ুন নামা কে রচনা করেন উত্তর গুলবদন বেগম গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেন তেরো নম্বর প্রশ্নটি হলো আকবরনামা কে রচনা করেন উত্তর আবুল ফজল আবুল ফজল আকবর নামা রচনা করেন চৌদ্দ নম্বর প্রশ্নটি হলো কোন সম্রাটের রাজত্বকালে উইলিয়াম হকিংস মুঘল দরবারে ব্যবসার অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন উত্তর জাহাঙ্গীরের রাজত্বকালে অর্থাৎ জাহাঙ্গীরের রাজত্বকালে উইলিয়াম হকিংস মুঘল দরবারে ব্যবসার অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন পনেরো নম্বর প্রশ্নটি হলো কোন মুঘল সম্রাট মাতৃপরিচয়ে বিখ্যাত ছিলেন উত্তর আকবর আকবর মাতৃপরিচয়ে বিখ্যাত ছিলেন ষোলো নম্বর প্রশ্নটি হল মুঘল আমলে কোন শহরের নাম ছিল জাহাঙ্গীরাবাদ উত্তর ঢাকা অর্থাৎ মুঘল আমলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরাবাদ সতেরো নম্বর প্রশ্নটি হল কোন মুঘল সম্রাটের কাছ থেকে ব্রিটিশরা ভারতে বাণিজ্য করার অধিকার লাভ করে উত্তর জাহাঙ্গীরের কাছ থেকে অর্থাৎ জাহাঙ্গীরের কাছ থেকে ব্রিটিশরা ভারতে বাণিজ্য করার অধিকার লাভ করে আঠেরো নম্বর প্রশ্নটা হলো আকবর রামলে প্রধানমন্ত্রীকে কি বলা হতো উত্তর ভকিল অর্থাৎ আকবর রামলে প্রধানমন্ত্রীকে ভকিল বলা হতো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো